আজকে আমি একটা নবরাত্রির নিউ এডিটিং নিয়ে চলে এসেছি দুর্গাপুজোর। তো সামনে তো দুর্গাপুজো চলে এলো কিছুদিনের মধ্যে, তো এই ফটোটা খুব ট্রেন্ডিংয়ে চলছে এরকম এডিটিং। তো আমি ভাবলাম যে তোমাদেরকে দেখিয়ে দিই একটা এইচডি কোয়ালিটি তোমার ফটো দিয়ে একটা মেয়েকে নিয়ে এডিটিং করা। তো আমি একটা এডিটিং করে রেখেছি, তোমরা দেখতেই পেয়েছো থাম্বনেলে, এখনও দেখতেই পাচ্ছ। তো এরকম কীভাবে এডিটিং করবে, তো ভিডিওটা মন দিয়ে দেখো, একটু স্পিক করবে না, ঠিক আছে? আর যে দুর্গা ঠাকুর এই যে মেয়েটার ফটো দেবো, ঠিক আছে, জিপ ফাইল করা থাকবে, আনজিপ করে নেবে। আর ভিডিওতে কিন্তু পাসওয়ার্ড আছে, যে পিএনজিগুলো নেবে সবে পাসওয়ার্ড আছে, ঠিক আছে? মন দিয়ে দেখো কোথায় দিয়ে দেবো পাসওয়ার্ড, ঠিক আছে? তো সবার প্রথমে কী করবে, তোমরা পিক্সেল ল্যাব বলে অ্যাপটাকে ডাউনলোড করে নেবে, আমার ভিডিওর নিচে লিঙ্ক পেয়ে যাবে, পিক্সেল ল্যাব বলে অ্যাপটা ডাউনলোড করে নেবে। খুব একটা সুন্দর অ্যাপ, সব রকম এডিটিং করা যায়। তো সবার প্রথমে তোমরা পিক্সেল ল্যাবটা ওপেন করে নেবে। তো আমি ক্লিয়ার করে নিচ্ছি, এরকম একটা ইন্টারফেস আসবে, আমি ওপেন করে নিয়েছি। আর আমার একটা ছোটো রিকোয়েস্ট, টেকনিক্যাল সিটু চ্যানেলটাকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবে নতুন নতুন এডিটিং পাওয়ার জন্য। তো এরকম একটা ইন্টারফেস আসবে পিক্সেল ল্যাবটা ওপেন করে নেওয়ার পর, আমি ওপেন করে রেখেছি আগে থেকে। নিউ টেক্সটটাকে ডিলিট করে নেবে। তো ব্যাকগ্রাউন্ডটা কীভাবে অ্যাড করবে, দুর্গা ঠাকুরের 4 নম্বর অপশানে টাচ করবে, ভালো দেখো 4 নম্বর অপশানে টাচ করবে, একটু সরিয়ে নেবে। সরিয়ে নেওয়ার পর ফ্রম গ্যালারি দেখতেই পাচ্ছ, ফ্রম গ্যালারি, ভালো দেখো ফ্রম গ্যালারি, তোমাদেরকে মার্কার করে দেখিয়ে দিচ্ছি। ফ্রম গ্যালারি দিয়ে যে জিপ ফাইলটা আনজিপ করে নেবে ঠিকঠাক পাসওয়ার্ড দিয়ে, আর ভিডিওটা মিস করবে না, ভালো করে দেখো পাসওয়ার্ড ঠিকই আছে। অনেকজনে কমেন্ট করে বলছো পাসওয়ার্ড ভুল আছে, কিন্তু তোমরা ভিডিওটা ফুল ওয়াচিং করছো না, দিয়ে পাসওয়ার্ডটা দেখতে পাচ্ছ না, ঠিক আছে? তো মন দিয়ে দেখো, একটু স্পিক করবে না, ঠিক আছে, কোথায় পাসওয়ার্ড দিয়ে তখন বুঝতে পারবে না। তো সবার প্রথমে 1 নম্বর দেখো এটা অ্যাড করে নেবে, ঠিক আছে, আমি অ্যাড করে নিলাম দুর্গা ঠাকুরের, ঠিক আছে, ফটোটা ব্যাকগ্রাউন্ডটা। তারপরে কী করবে, উপরে দেখতে পাচ্ছ প্লাস আইকন, প্লাস আইকনে টাচ করবে, টাচ করার পর 1 2 3 4 5 5 নম্বরে ফ্রম গ্যালারি, ফ্রম গ্যালারিতে টাচ করবে। আমি আমার প্রথমকার পিএনজিটা অ্যাড করে নিচ্ছি, আমার আগে থেকে তোমার ফটোটা পিএনজি করে রাখবে, তো ঠিকঠাক জায়গায় বসছে না, ঠিকঠাক জায়গায় বসার জন্য কী করতে হবে, 3 নম্বর অপশানে টাচ করবে, টাচ করবে, একটু সরিয়ে নেবে। সরিয়ে নেওয়ার পর ভালোভাবে দেখো এই অপশানটা, সাইজের এটা, হ্যাঁ এই সাইজটা আমি ঠিক করে 75 থাকবে, 100 করে, 74 ছিল 100 করে নিলাম, ঠিক আছে? তো আমি আরও সব এইখানে প্লাস সেকেন্ডে টাচ করবে, যে মেয়ের ফটোটা ওটা আমি অ্যাড করে নিচ্ছি, ঠিক আছে, অ্যাড করে নিলাম। তো ঠিকঠাক জায়গায় বসছে না, কী করতে হবে তোমাদেরকে, 3 নম্বর অপশানে টাচ করবে, ভালোভাবে দেখো 3 নম্বর অপশানে টাচ করবে, টাচ করার পর একটু সরিয়ে নেবে, সরিয়ে নেওয়ার পর এইটাই, ঠিক আছে, 74 বা 75 থাকবে, এটাকে 100 করে নেবে, ঠিকঠাক জায়গায় বসে যাবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, একবার ফুল এইচডি কোয়ালিটি এডিটিং, ঠিক আছে? আমি এডিটিং ফুল এইচডি করে রেখেছি মেয়েটার ছবিটা। আরও সব পিএনজিগুলো অ্যাড করে নিচ্ছি, টিক মার্ক করে নিচ্ছি, প্লাস আইকনে গিয়ে ফ্রম গ্যালারি, সব ফ্রম গ্যালারি থেকে অ্যাড করে নেবে, এটা আমি অ্যাড করে নিচ্ছি, ঠিক আছে, যতগুলো তাড়াতাড়ির মধ্যে অ্যাড করে নিচ্ছি আমি, তোমরা একটু টাইম মতো এডিটিংটা করে নেবে, ঠিক আছে? তুমি যে তিলক, তিলকটা আমি বসিয়ে নিচ্ছি ঠিকঠাক জায়গায়, তোমার মাথার কাছে ঠিকঠাক করে বসিয়ে নেবে। তো আমি দেখো দেখতে পাচ্ছ আমি ঠিকঠাক জায়গায় বসিয়ে নিচ্ছি, ঠিক আছে, প্লাস সেখানে টাচ করে আমি, আমার সাইজ করা আছে থেকে তোমরা যেখানে তোমাদের ইচ্ছা সেখানে বসিয়ে নেবে, ঠিক আছে? আমি বসিয়ে নিচ্ছি ঠিকঠাক, ঠিকঠাক আমি বসিয়ে নিচ্ছি। তারপর আবার প্লাস আইকনে গিয়ে আর একটা আমি যে নিচে হালকা ব্লার ওটা আমি অ্যাড করে নিচ্ছি, খুব সুন্দর লাগছে ওটার জন্য, তো আমি আর একটা অ্যাড করে নিচ্ছি, এটা এটা একটু খুব সুন্দর, হ্যাপি হ্যাপি এটা আমি, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ একটা এইচডি কোয়ালিটির ফটো এডিটিং হয়ে গেছে। তো তোমরা খুব সহজে পারবে এডিটিং করতে। তো কীভাবে এটা সেভ করবে, তোমরা যদি পিএনজি না করতে পারো নিজের ফটো, তো আমাকে অবশ্যই কমেন্ট করবে, তার উপরে আমি ভিডিও বানিয়ে দেবো কীভাবে তোমার ফটোকে পিএনজি করবে। তো সেভ কীভাবে করবে, এখানে টাচ করবে, ভালো দেখো এখানে টাচ করবে, তারপর 2 নম্বর দেখতে পাচ্ছ, 1 নম্বর 2 নম্বর সেভ অ্যাজ ইমেজ, ভালোভাবে দেখতে পাচ্ছ সেভ অ্যাজ ইমেজ, দিয়ে নিচে দেখতে পাচ্ছ মোটা করে লেখা আছে সেভ টু গ্যালারি, ভালোভাবে দেখো সেভ টু গ্যালারি। তো তোমার গ্যালারিতে সেভ হয়ে যাবে এইচডি কোয়ালিটি। তো তোমরা তো ভিডিওতে ঠিকঠাক পাসওয়ার্ড পেয়ে গেছো, তো পরের ভিডিও কেমন নিতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করবে। তো এই ভিডিওটা এই পর্যন্ত।